আমরা তো এখান থেকে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ সকাল সকাল ভিড় কত। আমি তো দূর থেকে যখন দেখেছিলাম আমি ভাবছিলাম দিল্লিতে পাহাড়, এটা তো একটা আলাদাই বিষয়। বাট যত কাছে আসছে তত বুঝতে পারছি না বস, এটা পাহাড় নয়, এটা ডাম্পিং গ্রাউন্ড, পাটিয়ালা পুলিশ, না না পাঞ্জাব পুলিশ। So hey guys, good morning from Delhi. So আজকে আমাদের day 5 and আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। তো এখন সময় হচ্ছে 9:10, আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 4টার দিকে, বাট কালকে লেট করে ঘুমানোর জন্য আর আমার মাথা ব্যথা করছিল সেজন্য উঠতে উঠতে লেট হয়ে গেল। আর বাইক থেকে কোল সেট করতে রেখে দিয়েছে পিছনে, সার্ভিসিং তো হয়ে গেছিলো বাট চেন লুপ আমাদের নিজের কাছে ছিল আর চেন লুপ করতে শোরুমে টাকা নিতে 200 টাকা। তো ভাবলাম বেকার বেকার 200 টাকা না দিয়ে আমার কাছে চেন লুপ আছে, তো সেজন্য আসলাম যে চেন লুপটা আমরা নিজে করে নেবো। তো চলো এখন চেন লুপটা করি অ্যান্ড চেন লুপ করার পর সব লাগেজ সেট করতে লাগবে অ্যান্ড সেট করে আমরা বেরিয়ে যাবো মানালির উদ্দেশ্যে। তো এখন আমরা ব্রেকফাস্ট করিনি, জাস্ট চা খেয়েছি, তো কিছু দূর গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। তো চলো চেন লুপটা করে নিই আগে। তো ওই যে দেখতে পাচ্ছ গাড়ির চেন, তো চেনটা ক্লিন করা আছে বাট লুপ করা নেই। তো ওই যে দেখতে পাচ্ছ একদম ক্লিন আছে চেনটা, তো চলো চেনটাকে লুপ করে নেই। তো গাইস আমরা তো এখান থেকে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ সকাল সকাল ভিড় কত। আর এখন কয়টা বাজছে, 10টা বাজে না? ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ দেখা দে রে আপকো, হাই কর দো, চলো আতে। হ্যাঁ রক্ষা করিস। তো ট্রিপ বি আমি জিরো করে নিয়েছি আর এখন সময় হচ্ছে 10:01। কি এই পাশে মামা, তো আমরা এখন একটু যাচ্ছি একটা রাইনক্সের দোকানে। তো আমি যদি রাইনক্সের একটা এস2গো পেয়ে যাই তো ভালো লাগে, তো গ্রুপের মধ্যে সবারই এস2গো থাকবে, তো সেজন্য 1.4 কিলোমিটার একটা শপ আছে, তো যাওয়া যাক ওখানটায়, দেখি পাই কি না আগে। আর মেন সমস্যাটা হচ্ছে 10টা বেজে গেছে, দোকান তো আই থিঙ্ক সে খুলে যাবে, কারণ কি দিল্লি বস, এটা সকাল সকালই অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করা যায়। আর আমরা তো এই জ্যামের জন্য বেরোতে চেয়েছিলাম সকালে, বাট কী করবো দুর্ভাগ্যবশত বেরোতে পারিনি। তো স্ট্রেট রোড দেন ঘুরে রাইট সাইডে যেতে লাগবে, দিল্লি মেরি জান। বাট কাম খতম কর দিয়া থাকাল, মানে এত গরম এত ট্রাফিক হয় নাকি বস, দেখতে পাচ্ছ আজকেও সকাল সকাল ট্রাফিক। আমরা ভেবেছিলাম যে একটু সকাল সকাল বেরোবো তাহলে এই যে সিগনাল বা ওই সেটা অফিস টাইমটা সেটা আমরা পেরিয়ে যাব, বাট না বেরোতে পারলাম না কোনো মতেই, আমরা অ্যাজ অলওয়েজ লেট। তো ফিউল আপ করাতে লাগবে এখন, মনে করো মিনিমাম 100 কিলোমিটার চালানো যাবে, তারপরে দেখি কোথায় দোকান থাকে। আর এদিকে রেড সিগনাল বস। শোনো মামা, বাইক ঘোরানো দরকার নেই ঠিক আছে, যেখানে দোকান ওর সামনে গিয়ে রেখে দিব, এই পাশে রাখবো, আমি গিয়ে নিয়ে আসবো যদি পাই তাহলে। তো গাইস দোকানটা তো পেলামই না, বুঝতে পারছি না যে কোথায়, তো ছাড়ো এটাকে ক্যান্সেল করা যাক, ক্যান্সেল করে আমাদের যে ডেস্টিনেশন আছে তার উদ্দেশ্যে যাওয়া যাক। দেখাচ্ছে তো এই পাশে, কিন্তু এখানটা কোনো দোকান নেই, তো এটাই হচ্ছে কষ্টের কথা। দোকান নাই তো না। তো গাইস এখন আমরা যমুনা নদী পার হচ্ছি, এটা হচ্ছে যমুনা নদী যেটা দিল্লি দিয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছ কত বড় বড় বিল্ডিং উঠছে, এটা একদম নতুন কনস্ট্রাকশন চলছে, নতুন অনেক ডেভেলপমেন্ট অনেক। আর ওই দিকে একটা দূরে একটা বিশাল বড় ব্রিজ দেখতে পাচ্ছি। আমাদের বের হওয়ার জাস্ট 7.5 কিলোমিটার হলো, 12 ঘন্টা 10 মিনিট গাইস, পৌঁছতে পৌঁছতে রাত 10:31। বুঝতে পারছো পাহাড়ের রাস্তায় রাত মানে আলাদাই ব্যাপার, তো দেখা যাক এখন কতটা চালাতে পারি ততটাই যাব, অতটা রাশ করব না। আর বর্তমানে আমাদের কোনো মানে হল্ট নেওয়ার ব্যাপার নেই, এখন জাস্ট ফিলিং করতে এক জায়গায় দাঁড়াবো অ্যান্ড ব্রেকফাস্ট করতে এক জায়গায় দাঁড়াবো, দেন আমরা কন্টিনিউয়াসলি চালাতে থাকবো যতটা করে পারবো 100 কিলোমিটার বা 150 কিলোমিটার, কারণ কি 100 কিলোমিটার চালাতে চালাতে পিছনটা ব্যথা হয়ে যায়। আর আমি তো এয়ার সিট লাগাইনি, মামারাও আজকে এয়ার সিট খুলে দিয়েছে, কারণ কি এয়ার সিটের জন্য মামাদের একটু প্রবলেম হচ্ছিলো, কারণ কি এয়ার সিটের যে পাম্প আছে সেটা ঠিকঠাক কাজ করছে না মামাদের। আর আমি তো আনিয়ে নিই বাড়ি থেকে, কারণ কি আমার যে সিটটা এটা একটু চওড়া টাইপের, তো সেটা আমার এখানে ঠিকঠাকভাবে সেট হয় না, যার ফলে বসতে অসুবিধা হচ্ছিলো, আমি সেজন্য আনিয়ে আসিনি।
তো এটাই আর কি। আর আজকে একটু হালকা হালকা হেডেক আছে আমার, সত্যি কথা বলতে মানে আমি কালকে যে ঠিকঠাকভাবে ঘুমাতে পারিনি, একটু প্রেশার নিয়ে এনেছিলাম এডিটিংয়ের চক্করে, বাট এডিটিংটাও কমপ্লিট করতে পারিনি, আর সেজন্যই আজকে একটু মাথা ব্যথা আছে। তো দেখি কোথাও সময় পেলে খাওয়া দাওয়া করে একটা ওষুধ খেয়ে নেবো, আর কি করবো গাইস। এদিকে আবার ট্রাফিক, এখানে আবার রেড, বাপরে বাপ, অনেকটাই তো। তো চলো এই জ্যামটাকে ক্রস করা যাক, দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। একটা ভুল হয়ে গেছে রাজমামাদের দিয়ে, মানে একটা রাস্তা দিয়ে বাঁ পাশে যাওয়ার দরকার ছিল, ডান পাশে সরি ডান পাশে যাওয়ার দরকার ছিল, তারা বাঁ পাশে চলে গেছে, অ্যান্ড বাঁ পাশে যাওয়ার জন্য একটা অন্য রুটে চলে গেছে। তো আমি এক জায়গায় দাঁড়ালাম, এখানটায় লোকেশন দিলাম মামাদের, তো মামার আসছে বলছে, দেখা যাক এখন কতক্ষণ লাগবে, কারণ কি এখন অনেকটা ঘুরিয়ে নিয়ে আসবে মামাদের। তো সেটাই আর কি বলবো গাইস, এরকম ম্যাপ দেখে একটু যদি ভুল হয়ে যায়, মানে ম্যাপ দেখতে গিয়ে বাস শেষ, তোমাকে এখন অন্য রাস্তায় নিয়ে যাবে এখন। আর ভাগ্যটা ভালো যে আমি ঠিক রাস্তায় এসেছি, নয়তো আমি যদি ভুল রাস্তায় যেতাম তখন আবার সমস্যা হয়ে যেত। তো এখন দেখা যাক মামা আসুক, তখন মধ্যে আমি এখানে একটা ওয়েট করছি, ফাঁকা জায়গা, পিছনে দেখতে পাচ্ছ একটা ফাঁকা জায়গার মতো এখানটায়। তো সেটাই তো গাইস, মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ। তো একটু আগে প্রচণ্ড রোদ ছিল, তো এখন আবার বৃষ্টি নেমে গেল। দিল্লির ওয়েদার কোনো ভরসা নেই, দিল্লির ট্রাফিকেরও যেরকম ভরসা নেই সেরকম ওয়েদারেরও কোনো ভরসা নেই, কখন কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। মাই গস, কি আর বলবো, এরকম একটা জায়গায় বৃষ্টি এসছে যে আমরা একদমই ভিজে গেছিলাম, আর রেনকোট পরার টাইমটা দেয়নি। তো আমরা এখন খাওয়ার জন্য একটা ধাবাতে দাঁড়ালাম, আর ধাবাতে দাঁড়িয়ে আমাদের রেনকোট আর যত কিছু গরম মানে ভিজে গেছে সবগুলো চেঞ্জ করছে, মুজো টুজো সব কিছু, সক্সও ভিজে গেছে বাবা, মানে আমাদেরকে দুই মিনিট টাইম দেয়নি যে আমরা রেনকোট পরে নেবো। প্যান্টের অবস্থা দেখো, মোজার অবস্থা দেখো, একদম ভিজে টিজে শেষ, আর এদিকে জুতাগুলো ভিড় পর্যন্ত ভিজে গেছে, কি আর বলা যাবে। তো এখন আছি মুথল নামে একটা জায়গায়, তো ওইখানে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়ার মধ্যে আমরা থালি বললাম একটা ভেজ থালি, আর ননভেজ খাওয়ার কোনো ইচ্ছে নেই গাইস, কারণ কি কালকে ননভেজ খেয়ে পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর পেটের অবস্থার জন্য আমার গ্যাস হয়েছে, আর গ্যাসের জন্য আমার মাথা ব্যথা করছে। তো গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিয়েছি, তো এখন জাস্ট এখানে খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, আর ইন্ডিয়ার যত কিছু আছে সব কিছু খুলে রেখেছি বর্তমানে। গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে খাবার চলে আসলো, তো রুটি, এদিকে হচ্ছে ডাল মাখানি, এদিকে পনিরের একটা সবজি, এদিকে রায়তা অ্যান্ড স্যালাড। তো দেখি এখন যদি ভাত পাওয়া যায়, কারণ কি ভাতের খিদা লাগছে গাইস, এগুলো দিয়ে কি আর হয়, তাও খেয়ে নিই। তো গাইস বৃষ্টি তো আমাদের পিছে ছাড়ছে না, তাই আমাদের রেনকোট পরে বেরোতে লাগবে। তো এখন সময় হচ্ছে 1:20, হচ্ছে এখনই বৃষ্টি পড়লো, বাইক পুরো ভিজে আছে, আর রোডগুলো দেখো জাস্ট রোডটাও পুরো ভিজে। তো আমরা আবার রেনকোট পরবো, হ্যান্ড রেনকোট পরে বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক, এখন আর গোপ্রো লাগাচ্ছি না, পরে যখন একবারে বৃষ্টি কমে যাবে বা ওয়েদার ভালো হয়ে যাবে তখনই গোপ্রো লাগাবো। তো চলো। তো গাইস দূর থেকে যেটাকে পাহাড় মনে হচ্ছে সেটা পাহাড় না গাইস, সেটা হচ্ছে দিল্লি ডাম্পিং গ্রাউন্ড। আমি তো দূর থেকে যখন দেখেছিলাম আমি ভাবছিলাম দিল্লিতে পাহাড়, এটা তো একটা আলাদাই বিষয়, বাট যত কাছে আসছে তত বুঝতে পারছি না বস, এটা পাহাড় নয়, এটা ডাম্পিং গ্রাউন্ড, এটা নোংরার পাহাড়। তো সেটাই, এত বড় সিটি সব নোংরা এসে এখানে জমা হয়, ভাবতেই পারছো কতটা চিন্তা ভাবনা করার বিষয়, কত বড় লাগছে দূর থেকে মনে হচ্ছে যে একদম পাহাড়। আমাদের পাহাড় যতটা উঁচু হয় ততটা উঁচুতে এখানকার কি বলো ডাম্পিং গ্রাউন্ড, কিছু বলার নেই গাইস, সেটাই তো আমাদের সিস্টেম, এত সুন্দর পরিবেশ বানিয়ে রেখেছে, বাট এইদিকে দেখো কত বড় বড় পাহাড়ও বানিয়ে রেখেছে নোংরার, এটাই রিয়েলিটি গাইস। সব কিছু জিনিসের একটা ভালো অ্যান্ড খারাপ দিক থাকবেই, তোমরা যদি শহরটাকে দেখো তো অনেকটাই বড়, অনেকটা সুন্দর, অনেকটা ক্লিন, অনেকটা জ্যাম, অনেক সব কিছু নিয়ে মিক্সড, বাট আরেকটা যদি খারাপ জিনিস দেখো, এই যে নোংরা ময়লা আবর্জনা, এটা কোথায় যাবে, এই যে দেখতে পাচ্ছ এখানটায়। যতটা পারো নোংরা কম করো গাইস, বি সেফ, কারণ কি এর পরবর্তী যে প্রজন্ম আসছে হয়তো তারা সংকটে পড়ে যাবে আমাদের এই নোংরা আবর্জনার জন্য। তো যতটা পারো ওয়ান টাইম প্লাস্টিক যেগুলো মানে ইউজ হয় সেগুলো একটু কম ব্যবহার করো, সেটাই কি আর বলা যাবে। তো চলো যাওয়া যাক, রাইডটা তো মজা আসছে গাইস, যদিও ট্রাফিকটা বেশি, ট্রাফিকটা যদি একটু কম থাকতো তাহলে আর একটু বেশি মজা আসতো, যদিও ন্যাশনাল হাইওয়েটা তো এখনও আমরা উঠতে পারিনি, তো যদি সেখানে উঠতে পারি বাস তাহলে তো কোনো চাপই নেই, তাহলে তো বিন্দাসে যেতে থাকবো। 200 কিলোমিটার হলো, তো আমরা এখন একটু ব্রেক নিলাম, মানে একটু ঘুম ঘুম পাচ্ছে, চোখে একটু ঘুম ঘুম আছে, তো ওইখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে জল টল খাবো, এবার মুখে জল দিব,
আর পাশে এখানে মুসম্বির রস পাওয়া যায়, তো মুসম্বির রস খাই একটু হালকা হালকা ফ্রেশ হবো, তো সেটার জন্য দাঁড়ালাম। আর কি বলবো, আর ঘুম হুম এরকম পাচ্ছে যে রাস্তা মিডল আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তার মধ্যে বৃষ্টিটা তো আছেই, তো বৃষ্টিও পড়ছে চোখের মধ্যে, যখনই জল রাখলাম চোখ হঠাৎ করে ঘুম ভেঙে গেছিলো, নয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে। তো দেখতে পাচ্ছি এখানে মৌসুমি রসটা বানাচ্ছে, এখন মৌসুমি রস মৌসুমি উপর দিয়ে দিবে, নিচ দিয়ে ঘোরাবে আর এই উপাস দিয়ে রস করবে, চিনি টিনি দিয়ে নিচ্ছে, চিনি লবণ আর 50 টাকা করে গ্লাস, জাম্বো গ্লাস। একটা লেভেল জিনিস দেখাই, যে দেখো একটা বাইককে কীরকমভাবে একটা গাড়িতে কনভার্ট করেছে, পিছনে দুটো হুইল অ্যান্ড সঙ্গে আরও অনেক কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করে গাড়িটাকে দেখো কীরকম বানিয়ে দিয়েছে, সেরা সেরা, একদম ফ্রেশ ফ্রেশ জুস গাইস, একদম ফ্রেশ। যেখানে যাচ্ছি সেখানে সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে গাইস, কারণ কি আমার বাইকের সামনে যে উত্তুদা বাইক লেখা আছে, তো ওই কাকুনের পিছনে দেখতে পাচ্ছ, তো বলে গেল যে সাবস্ক্রাইব করে দিয়েছি, বুঝবো না জানি, তো যদি হিন্দিতে ব্লগ করতাম তাহলে সবাই বুঝতে হবে, বাট কি বলবো আর বাংলাতে করছি, এখন কিছু করার নেই, বাইরের দেশে এসেছি। ইয়ে সব কি দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ, সব বাইরের দেশে বলে, তো বাইরে এসেছি তো আর কি বলবো, এখন যেটা হচ্ছে সেটাকে নিয়ে চলতে রাখবে। তো গাইস এখন এন্ট্রি নিচ্ছি আমরা পাটিয়ালাতে, তো এখানে আছে পাটিয়ালা পুলিশের চেকপোস্ট। আরে বস কি লাগিয়েছে বস, এখানে তো কোনো কিছু আমাদের চেক করবে না, দেখা যাক কি হয়। পাটিয়ালা পুলিশ না না পাঞ্জাব পুলিশ, পাটিয়ালা পুলিশ না হয়েছিলেন যে পাটিয়ালা পুলিশ, তারপর দেখছি এখন পাঞ্জাব পুলিশ, পাঞ্জাব। সামনে দেখতে পাচ্ছি অডি Q3, হো হো হো, তো চলো এখন জাস্ট আমরা চালিয়েছি 229 কিলোমিটার, এখন সময় হচ্ছে 4:51, দেখতে পাচ্ছে মোহালি ইস্ট সাইড, হ্যাঁ ছিল মানালি মনে হয় এটা, তো চলো এখনও অনেকটা পথ বাকি আমাদের, বহু লম্বা সফর হ্যাঁ আমারা বাবুজি। তো গাইস আমরা তো লুধিয়ানা সাইড দিয়ে ভাবছিলাম যে রোড হবে, বাট হাই রোড থেকে একটা মানে অপোজিট রোডে আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, তো লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে যে এপাশ দিয়ে যাও, গিয়ে একটা জায়গা পড়বে রথ, উসকে বাদ মানে তারপরে হচ্ছে মারিন্ডা, উসকে বাদ কী যেন একটা জায়গার নাম বললো, তো তারপরে ওই পাশ দিয়ে যেতে লাগবে, তো একটা ভিতরে রাস্তা দিয়ে আবার ঘুরে যাচ্ছি, কারণ কি হাই রোড দিয়ে ওই পাশে যাওয়ার কোনো রোড নেই, কারণ কি এখানে একটা সার্ভিস লেন রোড আছে, মানে ছোটো হয়ে গেছে, এভারশন ছিল, তো সেজন্য একটু ঘুরে ঘুরে যাচ্ছি, দেখি এখন ওই রাস্তাটা আবার পৌঁছাতে পারি কি না, বা কোন সাইডে যেতে লাগবে সেটা আরেকবার শুনে নেবো। তো গাইস যে দাদাটার কাছে জিজ্ঞেস করলাম, দাদাটা বলছে যে সোজা যেতে, সোজা গিয়ে রাস্তা পড়বে, যে সামনে একটা দেখতে পাচ্ছ এইটা একটা রাস্তা, এইটা রাস্তা দিয়েও যাওয়া যায়, তো সামনে একটা রাস্তা আছে ওটা দিয়ে যাওয়া যায়, দাদার কেদ দেখছো তো একদম, থ্যাংক ইউ ভাইয়া। তো চলো, তো আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিরিন্ধ রেলওয়ে স্টেশন, আর এই যে দেখতে পাচ্ছ এই চৌপতিটা, তো এই পাশ দিয়ে আমরা বাঁ পাশে চলে যাবো টুয়ার্ডস মানালি সাইড। দাদাটা বললো এদিকে রোডও ভালো, তো দেখা যাক এখন কতটা হয়, তো এটা একটু শহরের মধ্যে দিয়ে যাবে আমরা জানি ভালো করেই, কারণ কি হাইওয়ে দিয়ে গেলে আলাদা রুট হতো, আর আমরা ভেবেছিলাম ফার্স্টে যে হাইওয়ে দিয়েই যেতে লাগবে, বাট এটুকুনি আমাদের জানা ছিল না যে এবাস দিয়ে যেতে লাগবে, তো দেখা যাক বস এবার কি হয়। আর পাঞ্জাবে তো সব থেকে ফেমাস হচ্ছে বুলেট, তো দেখতে পাচ্ছ আওয়াজ শুনতে পাচ্ছ পিছন পাশে আছে বাস, কি আছে না আছে একদম বুলেট আছে এখানকার, ও আলাদাই সোয়াগটাই আলাদা, এখানকার বুলেটে যে মডিফাই করে এরা একদম আলাদাই সোয়াগের, আর আমাদের ওখানে বুলেটগুলো যদি আমরা বুলেট অত পছন্দ করি না, আমাদের ওখানে সবাই ক্লাসিক ক্লাসিক কেনে, বাট এখানে সবসময় বুলেট। তো গাইস এখানে 680 টাকা তেল ভরিয়ে নিলাম, 7.02 লিটার, আর 96.78 হচ্ছে তার প্রাইস, তো সেটাই, তো চলো আর কি। তো বন্ধুরা এখন একটু দাঁড়ালাম রেন গ্যাস পড়ার জন্য, কারণ কি ওয়েদারের অবস্থা একদমই খারাপ, আর বৃষ্টি পড়লে তখন আবার ভিজে যাবো, সেজন্য ভাবছি যে একবার রেন গ্যাসটা পড়ে একবার বেরিয়ে যাই, আর এখানে রাজমামা পেট্রোল ভরলো, আর তখন আমি যখন ভরিয়েছিলাম তখন ভরায়নি, তো এখন গোপ্রোটা ভিতরে ঢুকে দিচ্ছি, আর ব্লগ করবো না এখন, মানে মোট ব্লগ করবো না,
ডাইরেক্ট রুমে যাবো, অ্যান্ড রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর বলবো যে কোথায় স্টে করছি আর কতদূর যাচ্ছি না যাচ্ছি। কারণ কি এখন মেন সমস্যাটা হচ্ছে যে বৃষ্টি আসলে মানে কি বলবো আবার পড়ো তার থেকে একবারে পড়েই বেরোই, আর এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে, বুঝতে পারছো তো সেটাই। চলো এখন যাওয়া যাক, এখন সময় 6:30 মতো হচ্ছে, তো চলো। Much later. তো বন্ধুরা কালকের ব্লগটা তো শেষ করা হয়নি, তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, পরবর্তী লাদাখের সিরিজগুলোতে দেখা হচ্ছে, তো তোমাদের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সবটি গ্যাস করে অ্যাড করে হচ্ছে লোক টাটা। Since I fell in love